না বেঁচে গেছি, কেউ মারা আবার বাড়ির পিছনে। আজকে দুটো চন্দ্রগোড়া সাব রেস্কিউ করা হয়েছে ইন্দ্রকানন। ইন্দ্রকানন থেকে বাপ্পাদিত্য গুহ, উনি বাড়ি করতে গিয়ে দেখা গেছে সেখানে গর্তের ভেতরে চন্দ্রগোড়া পূর্ণবয়স্ক চন্দ্রগোড়া সাব ছিল। তো সেগুলো রেস্কিউর জন্য আমাকে দেবাশিসদা নীলপুর থেকে ফোন করে, আমি যাই, আমরা গিয়ে আমার টিম গিয়ে দুটো সাবকে রেস্কিউ করে সেফফুলিভাবে এনজিওতে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে সাবগুলোর সুস্থতা দেখে তারপরে ডিসাইড করা হয় ছেড়ে দেওয়ার জন্য, এবং আজকে ছেড়েও দেওয়া হয়েছে, সম্পূর্ণ সুস্থ আছে, তাদেরকে পরিবেশের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। খুবই ভালো, তাদের কাছে এই জিনিসটা আমাদেরকে গিয়ে জানাতে হবে যে তারা সাপটিকে না মেরে সাপটিকে রেস্কিউ উদ্ধারের জন্য আমাদের ফোন করেছিল, যেটা দরকার। এবং বর্ধমানের মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে, বর্ধমানবাসীর কাছে আমার এটা একটা বিরাট ইয়ে যে মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে, তারা ওয়াইল্ড অ্যানিমেল না মেরে, ওয়াইল্ড অ্যানিমেলের ক্ষতি না করে তারা পরিবেশে ফিরিয়ে দিতে চাইছে, এর জন্য তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। মেল তেলটা দেখো, ওটাই তো তেল দেখিয়ে তো বলেছি, ছোট ফিমেলটা বড়।